তো 2022 সাল কিন্তু পড়ে গেছে, আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের ভিডিওগুলো এখনও ফর ইউ পেজে নিতে পারেন নাই, মানে টিকটকের যে গোপন টিপসগুলো আছে না ভাই, সেই সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। গোপন টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি জেনে যান তাহলে কিন্তু মাত্র 10 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্ট কিন্তু রকেটের গতিতে বাড়তে থাকবে। আর যে টিপসগুলো অ্যাপ্লাই করার জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করতেছি, আর সেই সাথে একটা বোনাস টিপস দেবো, যে বোনাস টিপসটি অ্যাপ্লাই করলে কিন্তু 100% আপনার অ্যাকাউন্টে ফলোয়ার বাড়বে একদম রকেটের গতিতে। সো গাইস, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, আর অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, কারণ প্রতিটি লাইক কিন্তু অনুপ্রেরণা যোগাবে, আর প্রতিটি লাইক কিন্তু আমাকে বোঝাতে সাহায্য করবে যে আপনারা টিকটক রিলেটেড আরও ভিডিও চাচ্ছেন কিনা, আর কী রিলেটেড ভিডিও চান সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের টপিক হলো যে আমরা কীভাবে প্রথম 10 দিনের মধ্যে আমাদের টিকটক অ্যাকাউন্টটা গ্রো করব। তো এটার জন্য কিছু গোপন টিপস আছে, যে টিপসের প্রথমে আমি আপনাদেরকে বলবো, আপনি যে ক্যাটাগরির ভিডিওগুলো বানাবেন সেটার যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে নিন, আর সেই ক্যাটাগরিতে কারা ভিডিও করতেছে তাদেরকে জাস্ট ফলো দিন। তো ফলো দেওয়ার পরে আপনার বড় একটি কাজ করতে হবে, যে কাজটি হলো আপনার ক্যাটাগরির ভিডিও যারা করে তো সেই সকল বড় বড় সেলিব্রিটির কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন। তো কমেন্ট করবেন কীভাবে, কমেন্টগুলো এত সুন্দর করে গুছিয়ে করবেন যাতে করে আপনার কমেন্ট দেখে অন্যরা হাসাহাসি করুক, বা যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড কিছু একটা ফিল করুক। এতে করে কী হবে, এতে করে কিন্তু আপনার অ্যাকাউন্টে ঘুরে আসার সম্ভাবনা কিন্তু 100% বেড়ে যাবে। আর হ্যাঁ, অবশ্যই আপনার অ্যাকাউন্টের প্রোফাইলে কিন্তু ভালো একটা ছবি দিতে হবে যাতে করে অন্যরা আকৃষ্ট হয় আপনার ছবিটি দেখে, তাহলেই কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকবে। আর অবশ্যই প্রোফাইলটা কিন্তু একদম প্রফেশনালভাবে সাজাতে হবে, ভিডিও কোয়ালিটি কিন্তু অবশ্যই 100% ভালো মানের হতে হবে, তা নাহলে কিন্তু আপনার ভিডিও কোনোভাবেই ফর ইউ পেজে যাবে না, বা আপনার অ্যাকাউন্টে কিন্তু কোনো অডিয়েন্সই ঢুকে আপনাকে ফলো দেবে না। তো এখন আপনারা কীভাবে ভিডিও ফর ইউ পেজে নেবেন, আর ভিডিও ফর ইউ পেজে মানে আপনার ভিডিও ভাইরাল আর সেই সাথে কিন্তু প্রচুর পরিমাণে ফলোয়ার নিয়ে আসতে পারবেন। তো ভিডিও ভাইরাল করার একটাই মূল মর্ত, সেটা হলো যে ইউনিক কোয়ালিটি। তো ইউনিক কোয়ালিটি কি ভাই, আপনি যে টাইপের ভিডিওটা করবেন সেই টাইপের ভিডিও টিকটকে কোথাও নেই, এই টাইপের ভিডিও করতে হবে। এখন ফানি ভিডিও করতে পারেন, স্যাড রিয়েক্টেড ভিডিও করতে পারেন, আর অবশ্যই যেগুলো ভিডিওর গানগুলো যে সকল সংগুলো ট্রেন্ডিংয়ে চলবে সেই সংয়ের সাথে ভিডিও করবেন, এটা কিন্তু অবশ্যই করতে হবে, তা নাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট কোনোভাবেই ফর ইউ পেজে যাবে না, আর ফর ইউ পেজে না গেলে কিন্তু ভাইরাল হবে না। তো এখন কথা বলবো বোনাস টিপস নিয়ে। তো বোনাস টিপসটি কী, বোনাস টিপসটি অ্যাপ্লাই করলে কিন্তু 100% আপনার ফলোয়ার আসবে। তো বোনাস টিপসটি হলো, প্রথমে যখন আপনার অ্যাকাউন্টটি নতুন তখন কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে অন্যান্য অ্যাকাউন্টকে ফলো করতে হবে। তো কোন অ্যাকাউন্টকে ফলো করবেন, আপনি যে ক্যাটাগরির ভিডিওগুলো বানাচ্ছেন ভাই, স্যাড রিয়েক্ট হলে স্যাড রিয়েক্টের যে বড় বড় সেলিব্রিটি আছে তো তাদের অ্যাকাউন্টে যাবেন, তাদের ফলোয়ার অপশনে যাবেন, তাদের ফলোয়ার অপশনে গিয়ে যারা ফলো করেছে তাদেরকে আপনি জাস্ট ফলো করে যাবেন। সবসময় উপরের দিকে যারা আছে তাদেরকে ফলো করবেন, তারা কিন্তু রিসেন্টলি ফলো করেছে সেই আইডিটিকে, যে কারণে তাদের কিন্তু অ্যাক্টিভিটি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি আপনি ওই মুহূর্তে গিয়ে ফলো করেন তাহলে ফলো ব্যাক পাবেন, একজনকে ফলো প্রতি 5 জনকে ফলো করলে কিন্তু আপনি 2 থেকে 3 জন ফলোয়ার পেয়ে যাবেন, মানে প্রতিদিন যদি 100 ফলো করেন তাহলে কিন্তু 50 থেকে 60 জন বা তারও বেশি কিন্তু ফলোয়ার আসতে পারে। সেই সাথে আপনার ভিডিও ফর ইউ পেজে যেতে যায়, ভালো মানের কন্টেন্ট হয় তাহলে কিন্তু ফর ইউ পেজ থেকে আরও বেশি ফলোয়ার আসার সম্ভাবনা থাকে। তো এই টিপসগুলো অ্যাপ্লাই করুন, অ্যাপ্লাই করার পরে একটাবার দেখুন আপনার ভিডিওগুলো ফর ইউ পেজে যাচ্ছে কিনা, আপনার ফলোয়ার বুম করে বাড়তেছে কিনা, যদি না বাড়ে তাহলে কমেন্ট করে জানান, তাহলে আমি এর সাথে ভালো কিছু টিপস এনে আপনাদেরকে দেখাবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু চলে যাচ্ছি না, দেখা হবে পরের ভিডিওতে। সে সাথে এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। গুড বাই, টাটা।